হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে আরো দূর অন্ধকারে মালয় সাগরে। অনেক করেছি আমি। বাংলা সাহিত্যে সবচেয়ে জনপ্রিয় ব্যর্থ প্রেমের উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস। 1917 সালে দেবদাসের সৃষ্টি, তবে এখন অর্থাৎ 2017 সালে দাঁড়িয়েও অগুন্তি দেবদাস ঘুরে বেড়ান আমাদের আশেপাশেই। প্রেমে আঘাত এতটাই কঠিন যে তার ব্যথা যে কোনো সময়ই সমান। তাই 2017 এ দেবদাসকে আবার ফিরিয়ে আনলেন ডেবিউট্যান্ট ডিরেক্টর রিক বাসু। But this time, Devdas is coming with a chunky twist. Devdas 2017 আসছেন দেবী রূপে, মানে এবার প্রেমের আঘাতে নিঃশেষ হতে চলেছেন একজন নারী। সময় আলাদা হলেও প্রেমের ব্যথাটা কিন্তু একই। তাই একজন ব্যর্থ প্রেমিকা এই সময় দাঁড়িয়ে ঠিক কি করতে পারেন, সেটাই নিজের ছবিতে দেখাতে চেয়েছেন পরিচালক রিক বাসু। তবে 2017 এ দেবীর আগমন কতটা রিস্কি হতে পারে বললেন পরিচালক নিজেই। না, বেসিক্যালি দ্য ইন্সপিরেশন কেম ফ্রম দেবডি। আই উইল অবভিয়াসলি সে দ্য ডে আই ওয়াচ দেবডি আমার মনে হয়েছিল যে সামবডি হ্যাজ ইন্টারপ্রেটেড দ্য মডার্ন কালচার, দ্য মডার্ন সেন্টিমেন্টস ফ্রম দেবদাস পার্সপেক্টিভ। বাট আমার যেটা মনে হয়েছিল যে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে তো সবাই কথা বলছে, এম্পাওয়ারমেন্ট নিয়ে, তো আই ওয়াজ থিঙ্কিং দ্যাট লেটস মেক সামথিং ফ্রম দ্য ফিমেল পার্সপেক্টিভ দিস টাইম। অ্যান্ড পাউলির সাথে প্রথম যখন এই গল্পটা নিয়ে কথা হয়, এটা আমি বলবো না কমপ্লিটলি ইন্সপায়ার ফ্রম দেবদাস। ফার্স্ট গল্পটার নাম ছিল পাউলি, তো আমি আর পাউলি যখন কথা বলে তখন উই ডিসাইডেড শি টোল্ড দ্যাট ইটস গোনা বি ভেরি নার্সিসিস্ট অফ কিপিং দ্য নেম। সো আমরা তখন ভাবলাম যে লেটস মেক সামথিং উইচ উইল bring a new wave in terms of a title of a movie. So jehetu choritro tar nam Devi Banerjee ekhane, so we thought of keeping the title as Devi. And jehetu Dev D hoyeche Hindi and Dev Das kothao dev orth mane shobdo ta ache, so we thought of Devi because it connects in various way to Bengalis. ছবিতে দেবীর ভূমিকায় পাউলি দাব, প্রেমিকা থাকাকালীন একরকম ও ব্যর্থ প্রেমিকা হয়ে পাউলি ড্রাস্টিক চেঞ্জ। সেই চেঞ্জ জানাটা কতটা টাফ ছিল পাউলির জন্য বললেন দেবী স্বয়ং। দেবদাস মানেই অবভিয়াসলি একটা মানে ব্যর্থ প্রেমের গল্প, একটা ছেলের ব্যর্থ প্রেমের গল্প। সেখানে আমাদের জেন্ডার রিভার্সাল যখন করা হলো তখন সেটাকে মেয়ের ব্যর্থ প্রেমের গল্প দেখাতে হবে। সো ব্যর্থ যদি হয় প্রেম তাও, তাহলে পুরো জিনিসটা নিতেই তো খুব কষ্ট আর কি। পুরো ব্যাপারটার মধ্যেই আমাকে ঢুকতে হয়েছিল, একটু সময় লেগেছিল, অনেক কিছু মধ্যে দিয়ে আমরা গেছি। ইনফ্যাক্ট ট্রেলার তোমরা দেখেছো, আমরা অ্যালকোহলিজম রাখিনি, আমরা অন্যান্য অনেক কিছু রেখেছি যেগুলোর সাথে আমি ডিটেলে কিছু বলছি না, আই ওয়ান্ট পিপল টু কাম অ্যান্ড ওয়াচ, যেগুলোর সাথে পার্সোনালি আমি পরিচিত ছিলাম না ওই জগৎটার সাথে। তো সেই সম্বন্ধে আমাকে রিসার্চ করতে হয়েছে, আমার ডক্টরসদের সঙ্গে কথা বলতে হয়েছে, আমার রিহ্যাবে যেতে হয়েছে। ইনফ্যাক্ট ড্রাগ অ্যাবিউজে অনেক অনেক জীবন নষ্ট হয়ে গেছে, অনেক ইম্পর্টেন্ট জীবন নষ্ট হয়ে গেছে, অনেক মহিলার এফেক্টেড হয়েছে। তো সেই সেই সম্বন্ধেও আমাকে কিছু কিছু রিসার্চ করতে হয়েছিল, জাস্ট টু নো দ্য ব্যাক স্টোরি আর কি অফ দ্য ক্যারেক্টার। তো ব্যাস বাকিটা গল্প করে আনন্দ করে শুটিংয়ে হয়ে গেছে। দেবদাসের সব চরিত্রকে জেন্ডার রিভার্স করে দেখানো হয়েছে এই ছবিতে। এই চরিত্রগুলির মধ্যে একটিতে শ্বেতা ফিগার, তার হেয়ার স্টাইল লুক পুরো টাই পরতে দেওয়া হয়েছে দেবীতে। তাই নিজের চরিত্র লুক দুটো নিয়ে কথা বললেন শ্বেতা। দেখো, ইফ ইউ লুক এট ইট বিং অ্যান ইন্সপিরেশন ফ্রম দেবদাস, দেন দের আর ফোর প্রাইম ক্যারেক্টার্স, দের ইজ দেবদাস, দের ইজ পারো, দের ইজ চন্দ্রমুখী, অ্যান্ড দের ইজ চুনিবাবু। আমার ক্যারেক্টারটা হচ্ছে খুবই ইন্টারেস্টিংলি এটা জেন্ডার রিভার্স করা হয়েছে, অ্যান্ড আই এম প্লেইং চন্দ্রমুখীজ ক্যারেক্টার, সো উইচ বিকামস চার্লি, অলসো নোন অ্যাজ চন্দন। সো আমার দুটো একটা ক্যারেক্টার আছে, একটা হচ্ছে আমার অরিজিনালি আই এম চন্দন, বাট বিকজ আই এম আ ট্রাভেলার অ্যান্ড আই গেট লস্ট ইন লাইফ অ্যান্ড আই কিপ ফাইন্ডিং লাইফ, এত ঘুরেছি, সো আই গেট দ্য নেম অফ চার্লি অ্যাজ ওয়েল। ফর মি দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লোজেস্ট ফিল্ম টু মাই হার্ট, কারণ ওয়েন ইউ ফাইন্ড ক্যারেক্টার্স লাইক চার্লি টু পোর্ট্রে দিস ক্যারেক্টার্স ইউ হ্যাভ টু ডু এক্সট্রিম জাস্টিস টু দেম, অ্যান্ড আই থিঙ্ক যে রিক এত ভালো কাস্টিং করে সেটাকে নিয়ে আই থিঙ্ক দ্যাট আই হ্যাভ বিন এবল টু ডু জাস্টিস টু চার্লি, অ্যান্ড আশা করি যে সবাইদেরকে ভালো লাগবে। স্বপ্নগুলো ভেঙে চুড়ে যখন নিজের থেকে অনেক দূরে চলে যায় তখন স্বপ্নের সাথেই ভেতর থেকে শেষ হয়ে যায় সেই মানুষটা। এখানে দেবীও তেমনই একটি চরিত্র, আর সেই চরিত্রের জন্য যে লুকে দেবীতে দেখা যাচ্ছে পাউলিকে সেটাই এখন টক অফ দ্য টাউন। তাই সেই লুক নিয়ে কথা বললেন দেবী ও চার্লি দুজনেই। প্রথম দিকে মেয়েটা খুব হাসি খুশি, উচ্ছল, একটা প্রাণবন্ত, একটা ভীষণ ভাইব্রেন্ট একটা কালার
কালারফুল একটা একটা গ্ল্যামারাস মিষ্টি সুন্দর বাবলি নেচার দেবীর। সেখান থেকে যখন আস্তে আস্তে ওর জীবনের সব কিছুই পাল্টে যেতে শুরু করলো, সম্পর্কগুলো পাল্টে যেতে শুরু করলো, সমীকরণগুলো সম্পর্কের পাল্টে যেতে শুরু করলো, তখন ওর একটা ডিপ্রেশন তৈরি হয়। ডিপ্রেশন যেটা আমরা জানি, ইনফ্যাক্ট গল্পটা থেকে কিন্তু আমরা, যেটা 1917 সালে 30 জুনে পাবলিশ হয়েছিল বইটা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেবদাস, ওই গল্পটা ধরেই রাখা হয়েছে, গল্পটা অবলম্বনেই করা, জাস্ট জেন্ডার রিভার্সাল হয়েছে। তো সেক্ষেত্রে যখন আস্তে আস্তে পরবর্তীকালে দেবীর মধ্যে একটা মানে ডিপ্রেশন লোনলিনেস ক্রিয়েট হয় প্রেমটা না হওয়ার কারণে, তো সেখান থেকে আস্তে আস্তে সেলফ অ্যাবিউজ শুরু হয়, যেটা অ্যালকোহলিজম রাখা হয়েছিল অরিজিনাল দেবদাসে, শাহরুখ খানও করেছিল। তো হ্যাঁ, মানে একটা চরিত্র যেটা এসআরকে করেছে সেটা আমিও করার সুযোগ পেয়েছি, ইটস আ বিগ থিং ফর মি, ইটস আ বিগ অপরচুনিটি, অ্যান্ড ইট হ্যাজ বিন আ লাভলি জার্নি। আর সেকেন্ড হাফে ট্রান্সফরমেশনের সাথে সাথে রিক একটা অন্যরকম লুক দিতে চেয়েছিল, যেই যেরকম লুকে আমাকে কখনো দেখা যায়নি, অ্যান্ড অবভিয়াসলি এর আগে এই ধরনের একটা চরিত্র হয়নি বা এইরকম লুকে কখনো কোনো অ্যাক্ট্রেসকে দেখা যায়নি কোনো ছবিতেই, সে অর্থে সেই রকম একটা লুক রিক চেয়েছিল, যে সামথিং উইচ ইজ ইউনিক ফর দ্য বেঙ্গলি অডিয়েন্স। তো একটা ওইরকম জাঙ্কি একটা হয়ে যায়, ও আস্তে আস্তে জাঙ্কি হয়ে যায়, ইনফ্যাক্ট ট্রেলারে এই শব্দটাই ব্যবহার করে, জাঙ্কি মানে ট্র্যাশ, জাঙ্কি মানে তার সব শেষ, লস্ট ইন লাইফ। তো সেরকম ওই ডেডলক্স করে, অ্যান্ড একটু হ্যাঁ লুকটা মানে একটু হেয়ার স্টাইলটা পুরোটা এন্টায়ার, অ্যান্ড দ্য একটা 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 বোহো লুক দেওয়া হয়েছিল, একটা ইজি গোয়িং বোহো কাইন্ড অফ এ লুক। বাই দ্য ওয়ে, এই লুকটাতে যখন আমি পাটায়াতে শ্যুট করছিলাম, অনেকে আমাকে সত্যিই ভেবেছিলো, অ্যান্ড এসে আমাকে বলল, আমার সঙ্গে কথাও বলছিল অনেক ফরেনার্স, মোস্ট অফ দেম, দে হেয়ার হেয়ার ইজ রিয়েলি নাইস, ফ্রম ওয়ার হ্যাভ ইউ ডান ইট? আই সেড ওকে, আমি তখন বললাম না, আমার হেয়ার ড্রেসারকে ডাকতে হবে। সো বাট এনিওয়ে, তো লুকটা নিয়ে ভীষণ প্রশংসা পেয়েছি, অ্যান্ড আজকে মিউজিক লঞ্চ, সো অ্যান্ড 10th of February দেবী রিলিজ, সো আই এম সুপার এক্সাইটেড অ্যান্ড ফিঙ্গার্স ক্রস। ও এই ক্যারেক্টার নিয়ে প্রচুর মানে আমরা কাজ করেছি, অ্যান্ড আই উড অনেস্টলি সে দ্যাট এই যে চার্লির গেট আপটা যেটা দর্শকরা দেখবে ছবিটাতে, হ্যাজ অ্যাকচুয়ালি বিন ওয়ার্কড বাই মি, দ্য টুপি, দ্য গ্লাস, দ্য ফোহক কাট। আমরা এখান দিয়ে পাটায় যখন যাই, আমি একটা অন্য হেয়ার কাট নিয়ে যাই, কিন্তু পাটায় গিয়ে আমি দেখি যে মানে আই ইট হ্যাজ টু বি বেটার, চার্লি হ্যাজ টু বি বেটার। তাই আমি রিককে জিজ্ঞেস করি, আই সেড রিক আর ইউ হ্যাপি উইথ দিস? তো রিক বললো না রে, কিছু একটা মিসিং আছে। শ্যুটের 4 ঘন্টা আগে আমি পাটায়াতে আই ওয়াজ জাস্ট ওয়াকিং অ্যারাউন্ড, একটা সালুন দেখলাম ওইখানে, ওই সালুনের মধ্যে ঢুকলাম আমি, আই সেড আই ওয়ান্ট আ ভেরি ডিফারেন্ট হেয়ার কাট, অ্যান্ড আই গট আ ফুল ফোহক ডান, মানে সাইড থেকে টোটাল বাজ আর এই জাস্ট এইটা। অ্যান্ড ওয়েন আই ওয়াক ব্যাক, আমি মনে ভাবছিলাম রিক কী বলবে, কিন্তু আমার মধ্যে ওই স্যাটিসফ্যাকশনটা আসছিল যে হাউ ইজ চার্লি গোয়িং টু বি, অ্যান্ড ওয়েন রিক স মি ওয়াকিং ফ্রম দ্যা, হি সে এই তো চার্লি বস, এই চার্লি। মুক্তি পেল দেবীর মিউজিক, ছবির মিউজিক করেছেন স্যাভি, অরিন্দম চ্যাটার্জি এবং কুন্তল, গানগুলো প্রত্যেকটাই প্রচন্ড রিফ্রেশিং বললেন স্যাভি। মিউজিকটা দুটো আগের দুটো একদম ভুলে যেতে হবে, এখন 2017 সালে দেবদাস দেবী হিসেবে কীরকম হবে সেটা একটা ইন্টারপ্রিটেশন রিকের, তো সেটা কলকাতা থেকে একটা জার্নি হচ্ছে দেবী, সেটা থাইল্যান্ডে, মানে অনেকটাই থাইল্যান্ডে শ্যুট আর থাইল্যান্ডে বেস্ট, তো যখন কলকাতায় যখন হচ্ছে মানে স্টোরিটা চলছে তখন একরকম সাউন্ডস্কেপ, তারপর থাইল্যান্ডে যাওয়ার পর আর একরকম সাউন্ডস্কেপ, তো খুবই ইন্টারেস্টিং হয়েছে। কলকাতার সময় একটা খুব একটু ইন্ডিয়ান একটু এলিমেন্টস ইউজ হয়েছে, তবলা ফাবলা, তো যখন থাইল্যান্ডে যাচ্ছে একদম আমি ইউজ করছি ফার্স্ট টাইম একটা গ্রাঞ্জ সাউন্ডটা খুব একটা কলকাতায় পপুলার মানে ফিল্ম মিউজিকে আসেনি, এই ফার্স্ট টাইম আমি গ্রাঞ্জ ইন্ট্রোডিউস করছি। Oh,
ছবিতে যে গানটি তানিয়া গেয়েছেন সেটার সাথে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে তার, তাই নিজের গান শোনাতে শোনাতেই সেই কথাও শেয়ার করলেন তানিয়া। এই গানটা অ্যাকচুয়ালি খুব স্পেশাল, এটা হয়েছিল মানে 8 বছর আগে রিকের সাথে এটাকে গানটা বানানো হয়েছিল, তখন আমরা অনেকটাই ছোট ছিলাম, তবে থেকেই রিকের এই সিনেমাটার প্ল্যান ছিল। এই গানটা তখন আমরা রেকর্ড করেছিলাম, তারপরে যতক্ষণে সিনেমাটা হয়ে উঠলো 8 বছর পরে আমার রিক বললো এই গানটা আবার হবে, সো আই ওয়ান্ট ইউ টু অনলি সিং ইট। তো সুতরাং এটা একটা ভীষণ একটা পার্সোনাল একটা ফিলিং, একটা ইমোশন অ্যাটাচড আছে গানটার সাথে। গানটা খুব এনজয় করেছি গাইতে, এরকম গান আমার মনে হয় বাংলা ছবিতে আগে হয়নি, খুব হেভি ইউজ অফ ইলেকট্রনিক্স, শুনলেই সবাই বুঝতে পারবে। আমি দুটো লাইন গেয়ে শোনাচ্ছি তাহলে। দু চোখে কাজলের আগলে গেছে নিয়ে ঘুম, লাস্ট ট্রেনও চলে গেছে সময়ে, নাবিকেরা বলে গেছে ঘুল সবই ভুল, ফিরব না ফিরব না এ শহরে, ভাঙব না ভাঙব না ভীষণ ঝড়ে, ফিরব না ফিরব না তোদের চেনা শহরে। দেবীতে নিজের চরিত্র নিয়ে যতটা এক্সাইটেড চার্লি, আই মিন শতাফ, ততটাই এক্সাইটেড ছবির গান নিয়ে। তাই সব কিছু বলার পর মিউজিক নিয়েও কথা বলতে ভুললেন না শতাফ। স্যাভি, কুন্তল হ্যাভ ডান আ ফ্যান্টাস্টিক জব, স্যাভি ইজ ডান দ্য এন্টায়ার মিউজিক ফর দ্য ফিল্ম। আমার চিন্তাভাবনা, আই ওয়ার্ক উইথ চার্লি উইথ স্যাভি আর্লিয়ার ইন লট অফ আদার ফিল্ম, বাট আই থিঙ্ক দিস ইজ হিজ বেস্ট জব। ইটস আ মিক্স অফ ক্লাসিক্যাল মিউজিকও আছে, ডাবস্টেপও আছে, ট্রান্সও আছে, আর তার মধ্যে অরিজিৎ সিং এর গানও আছে যেটা আমার উপরে পিকচারাইজ করা। সো আই এম আ হ্যাপি ম্যান।